হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সো ভিউয়ার্স, আমরা অনেকেই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে অনেকের সাথে কথা বলে থাকি এবং সেই কথা বলার সময় আমরা যদি ভয়েসটা চেঞ্জ করে কথা বলতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। এবং আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা ছেলে হলে মেয়েদের কণ্ঠে কথা বলতে পারবেন এবং মেয়ে হলে ছেলেদের কণ্ঠে কথা বলতে পারবেন সো অ্যাপ্লিকেশনের সাহায্যে। তো সেটি আপনারা কীভাবে করবেন এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আপনাদের আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সো এই কাজটি করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সো অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। তো আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে লিখবেন ভয়েস চেঞ্জার। তো আপনারা যদি এখানে ভয়েস চেঞ্জার লিখে সার্চ করেন তাহলে আপনারা একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন অথবা অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে কিছু ইন্টারফেস শো হবে। সো আপনারা ইন্টারফেসটা দেখতে পারবেন। সো ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং দেখতে পারছেন অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটা এখানে চলে এসেছে। তো অ্যাপ্লিকেশনটি দেখার পর দেখতে পারছেন অ্যাপ্লিকেশন ইন্টারফেস, তারপরে আপনারা যে কথাটি রেকর্ডিং করতে চাচ্ছেন সেই কথাটি এখান থেকে আপনারা রেকর্ড করে নেবেন। দেখতে পাচ্ছেন রেকর্ড বলে একটা অপশন আছে। তো আপনারা রেকর্ড করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস শো হবে, আপনাদের আমি দেখাচ্ছি। তো অতি প্রথম আপনারা যখন রেকর্ড করবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো এরকম একটা ইন্টারফেস শো হবে। তো আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো ভয়েস আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি ছেলেদের কণ্ঠ যদি চেঞ্জ করতে চান এবং ছেলেদের কণ্ঠ চেঞ্জ করে যদি মেয়েদের কণ্ঠ বানাতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গার্ল ভয়েস বলে লেখা আছে। আপনারা এখান থেকে যদি গার্ল ভয়েসে ক্লিক করেন তাহলে অটোমেটিকলি আপনাদের সে ভয়েসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হয়ে কিন্তু মেয়েদের কণ্ঠ হয়ে যাবে। এবং আপনারা যদি ছেলেদের কণ্ঠ মানে মেয়েদের কণ্ঠ যদি ছেলেদের কণ্ঠ করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভয়েস বয় ভয়েস লেখা আছে। আপনারা এখান থেকে বয় ভয়েসে ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের ভয়েসটা মানে ছেলেদের কণ্ঠ হয়ে যাবে। তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা চাইলে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন এবং অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা চাইলে ভয়েসটা চেঞ্জ করতে পারবেন। এবং আপনারা চাইলে ভয়েসগুলো চেঞ্জ করে আপনারা এগুলো আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো জায়গায় শেয়ার করতে পারবেন আপনাদের ফ্রেন্ডের সাথে। অথবা আপনারা এই ভয়েসগুলো আপনারা চেঞ্জ করার জন্য আর একটা অ্যাপ্লিকেশন আপনারা ব্যবহার করতে পারেন। সো সেই অ্যাপ্লিকেশনটা আপনাদের আমি দেখাচ্ছি। এবং আপনারা এই ভয়েসটা চেঞ্জ করার মানে সেভ করার জন্য আপনারা কী করবেন, তো সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে সেভ ফাইল বলে লেখা আছে। আপনারা এখান থেকে সেভ ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এই অটোমেটিকলি এই ভয়েসটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের ভয়েসটা অটোমেটিকলি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবং আপনারা চাইলে আরেকটা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন। সো আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি আরেকটা অ্যাপ্লিকেশন। আপনারা আমার এই অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা দুইটা অ্যাপ্লিকেশনের লিঙ্কও আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আরেকটা অ্যাপ্লিকেশন হচ্ছে গার্ল ভয়েস চেঞ্জার। তো আপনারা যদি গার্ল ভয়েস চেঞ্জার লিখে সার্চ করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো আপনারা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন গার্ল ভয়েস চেঞ্জার, তো আপনারা এটা লিখে সার্চ করলে আপনারা সেই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পেয়ে যাবেন। এবং অ্যাপ্লিকেশনটি আপনারা কীভাবে ব্যবহার করবেন আপনাদের আমি দেখাচ্ছি। সো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার জন্য আপনারা গার্ল ভয়েস চেঞ্জার লিখে সার্চ করবেন, তারপর প্রথম চলে আসবে অ্যাপ্লিকেশনটি। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড করা আছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করবেন। তো ওপেন করার পর আপনাদের সামনে কিছু ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা ইন্টারফেস চলে এসেছে। তারপরে আপনারা অ্যাপ্লিকেশনটার মতোই আপনারা এখান থেকে কিছু রেকর্ড করে নেবেন। সো রেকর্ড করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে আপনারা যদি ভয়েস চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে যে কোনো ভয়েস আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনাদের মন মতো আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এবং ভয়েসটা আপনারা সেভ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট লাইন আছে। আপনারা এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ রেকর্ডিং বলে লেখা আছে। আপনারা এখান থেকে সেভ রেকর্ডিংয়ে ক্লিক করে এটা সেভ করতে পারেন অথবা আপনারা চাইলে এখান থেকে শেয়ার করতে পারেন। তো এই ছিল দুইটা অ্যাপ্লিকেশনের কাজ। আপনারা চাইলে দুইটা অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ভয়েস চেঞ্জ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। এবং ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন দেখবেন ভিডিওর নিচে থাকা লাল সাবস্ক্রাইব বলে একটা অপশন আছে, সেখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।